আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে থাকছে জাম ভর্তা। সো আমি আজকে জাম ভর্তা আপনাদের দেখাবো। রশনি ব্লগ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম। সো দেখতেই থাকুন আমার সাথে আজকে কীভাবে জাম ভর্তা করবো। আর আমি এভাবে জাম ভর্তা করে খাই, সবাই আসলে অন্য আমি জানি না কে কীরকম করে খায়। সো এই জাম ভর্তাতে আমি নিয়েছি বিট লবণ, গুঁড়া মরিচ, চিলি গুঁড়া আর একটু চিনি, ওই যে দেখা যাচ্ছে না যদিও চিনি। সো এগুলা দিয়ে আমি এই জাম ভর্তাটাকে মিক্সড করব। যেহেতু জাম ভর্তা এখানে কম, সো আমি নিতে পারতাম একটা কন্টেনিটর যেটা আর কি বক্স দিয়ে। সো এখন আমি এই কন্টেনিটরের মধ্যে রাখবো, এটার মধ্যে পুরোটা জাম ভর্তা হয়ে যাবে। আর এগুলোকে আমি হাত দিয়ে আগে একটুখানি ই করে নিয়েছি, নরম করে নিয়েছি, কারণ ওই বক্সের মধ্যে যদিও ঝাঁকাই তাহলে বক্সটার মধ্যে হবে না। সো আমি এর জন্য হাত দিয়ে এগুলোকে একটু নরম করে নিয়েছি জামগুলোকে। এখন আমি এই বক্সের মধ্যে নিব আস্তে আস্তে আস্তে। এখন এই জামের ভিতরে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ, চিলির গুঁড়া, চিলি গুঁড়াও দিয়ে দিব, আর সাথে একটু চিনি দিয়ে দিব। মরিচের গুঁড়াটা আমি এই জন্য দিচ্ছি কারণ আমার কাছে ভর্তার মধ্যে মরিচের গুঁড়াটাই ভালো লাগে, এটাতে আলাদা একটা ঘ্রাণ আসে, এটা ভাজা মরিচের গুঁড়া। আর যদি কেউ পছন্দ না করেন তাহলে আপনারা কাঁচা মরিচ দিয়ে দিতে পারেন, কাঁচা মরিচও জিনিসটা ভালো লাগবে। একটু চিনি আমি সব কিছু এখন দিয়ে এখন এটাকে মিক্সড করব। এখন আমি সাথে দিয়ে দিব একটু সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি করে দিব কারণ সরিষার তেলে যেহেতু আমার ঠান্ডা লেগেছে, সো আমি আজকে সরিষার তেল দিয়ে খাবো, তাই সরিষার তেলের ঝাঁজটা যাতে একটু বেশি হয় এর জন্য আমি সরিষার তেলটা দিব। এখন সবগুলো একসাথে নিয়ে আমি এগুলোকে ঝাঁকা দিয়ে নিচ্ছি। সো আমি যেহেতু ভিডিও করছি তো আমি স্যামকে বলেছি ঝাঁকা দেওয়ার জন্য, সো ও ঝাঁকা দিয়ে এটা রেডি করে ফেলেছে। এখন দেখা যাক হয়েছে কিনা। ইয়ামি, এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে সব একসাথে মিক্সড করার পরে। আসলে এটা জাম ভর্তা অনেক ইয়ামি হয়েছে। সো আমরা এখন খাবো, তো আমাদের সাথে আপনারাও জাম ভর্তা করে খেয়ে ফেলুন। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন আমাকে ইন্সপায়ার করার জন্য। সো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার।